সমস্ত ছাত্রছাত্রীকে আস্থা টিউটোরিয়াল পক্ষ থেকে স্বাগত জানাই আজকে আমার এই ক্লাসটি হলো ক্লাস এইটের থার্ড ইউনিট মডেল অ্যান্সার পেপার ফাইভের ফিজিক্যাল সায়েন্স এবং ল্যাব সায়েন্সের সমস্ত শর্ট কোয়েশ্চেনের উত্তর আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ফিজিক্যাল সায়েন্স গ্রুপ এক সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো পাঁচটি আই আয়না থেকে বস্তুর দূরত্ব পাঁচ সেমি হলে বস্তু ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব হবে বৃদ্ধা পাঁচ সেমি ডাবল আইন প্রমাণ উষ্ণতা ও চাপে অক্সিজেনের ঘনত্ব বৃদ্ধা ওয়ান পয়েন্ট ফোর টু এইট গ্রাম পার লিটার এরপরে আছে তিন দূরত্ব স্থির দেখে দুটি বস্তু কণার ভর এখানে দ্বিগুণ নয় এটি তিনগুণ হবে তিনগুণ করা হলে মহাকর্ষ আকর্ষণ বল এটি হবে যে সিদ্ধাগ্র ঋতুর নয় গুণ এরপরে আছে আই ভি প্রোটন কণার নামকরণ করেন বেদ্যাগ্রতুর রাধারফোর্ড এরপরে আছে ভি আলোর যে ধর্মের জন্য হিরে চকচক করে দেখায় সেটি হলো এটি হবে যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এরপরে আছে ভিআই খারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট ছাড়া প্রদত্ত কোন রাসায়নিক পদার্থটি অক্সিজেন কা শোষণ করে এটি হবে যে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ এরপরে আছে ভি ডবল আই এটি হবে যে শুষ্ক বরফ হল সিদ্ধাগৃত কঠিন কার্বন অক্সাইড ভি ত্রিপুলাই কার্বনের নিহতাকার রূপভেদ হল এটি হবে বিদ্যাগ্রুত গ্রাফাইট এরপরে আছে গ্রুপ বি দুই সংক্ষিপ্ত উত্তর দাও এই নিচে প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও যে কোনো তিনটি আই বলগতি বিষয়ক সূত্রের জনক এখানে সাজে লিখতে হবে এটি হবে আইজাক নিউটন এরপরে আছে ডবল আই যেসব প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন তাদের পরস্পরের সম্পর্ককে বলা হয় আইসো টুপ এরপরে আছে ত্রিপুল আই তিন দর্পণ ইজ টু লেন্স ইজ টু প্রতিসরণ সমানুপাত পাত্রে পূরণ করো এটি হবে যে প্রতিসফলন এরপরে আছে যে আইভি ভি মতবাদে ত্রুটি সংশোধন করেন এটি কেউ সাজিয়ে লিখতে বলেছে এটি হবে আমেদেও অ্যাভ্রো গার্ডুন এরপরে আছে যে ভি তোমার বাড়ি জল সরবাহ ব্যবস্থা ড্যাশ ধর্মের উপর প্রতিষ্ঠিত শূন্যস্থান পূরণ করা এটি হবে যে সমস্যাশীলতা বি বামস্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও আই দরিত্রের সুপরিবাহী এটি হবে যে ক্রাফাইট ডবল আই জ্যাট্রোফা এটি হবে যে বায়োডিজেল এরপরে আছে জারক এটি হবে অক্সিজেন এইচ টু এটি হবে যে ধাতব হাইড্রাইট এরপরে আছে যে লাইফ সায়েন্স গ্রুপ এ এক সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো পাঁচটি আই প্রদত্ত কোন অঙ্গাণুটি বিহীন। এটি হবে যে সেন্ট্রোজোম এরপরে আছে ডবল আই প্রদত্ত কোন রোগটি প্রোটোজা ঘটিত নয় বৃদ্ধ উত্তরে ডেঙ্গু এরপরে আছে তিন নিচের কোন হরমানটি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় না এটি হবে সিদ্ধাগির উত্তর ক্যালসিটোনিন এরপরে আছে আইভি অ্যাসিলিন নামক যৌগ পাওয়া যায় এটি হবে সিদ্দাগির উত্তর রসুনে এরপরে আছে ভি আন্তর্জাতিক বনবর্ষ হল এটি হবে যে সিদ্ধ্র উত্তর দু হাজার এগারো সালে এরপরে আছে ভিআই প্রদত্ত কোন জোরটি সঠিক নয় এটি হবে সিদ্ধাগ্র উত্তর ফুলের অংশ যায় ফল এরপরে আছে গ্রুপ বি দুই সংক্ষিপ্ত উত্তর দাও এ নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখ যে কোনো একটি আই শৈবালের দেহে ক্লোরোপ্লাস্ট না থাকায় এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না কথাটি মিথ্যা ডবল আই অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাকটেরিয়া সংক্রমণ ঠেকানো গেলেও ভাইরাস বা ছত্রাক ঘটিল কোনো রোগে এরা কাজ করে না কথাটি মিথ্যা এরপরে আছে বি শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি আই ইংরেজিতে ইমোশান শব্দের অর্থ হলো ড্যাস আবেগ এরপরে আছে যে আই ড্যাস হরমোনের অধিক খরণে গলগন্ড রোগ হয় এটি হবে যে থাইরক্সিন হরমণে খরণে এরপরে আছে যে সি চিন কি বংশগতির ধারক ও বাহক একক এবং ডিএনএ অবস্থিত এরপরে আছে যে ডি আমলকিতে কোন ভিটামিন থাকে আমলকিতে ভিটামিন সি থাকে এবং তোমাদের মনে রাখার পদ্ধতি হলো টক জাতীয় মানেই ভিটামিন সি থাকবে অর্থাৎ এখানে আমলকি যেহেতু টক তাই ভিটামিন সি এরপরে আছে যে ই সমুদ্র তীরে আমাকে দেখতে লাগে বহু পাবড়িযুক্ত ফুলের মতো ওই পাবড়িগুলি আমার কনশিকা যেখানে দংশক কোষ থাকে আমি কে এটি হবে যে সাগর কুসুম ছাত্রছাত্রীরা এই ছিল আজকে আমার এই ক্লাসটি ক্লাসটি এখানেই শেষ হলো তোমার যদি বেটা লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দেবে এবং যাদের উপর ফিজিক্যাল সায়েন্সের গাইড নেই তোমরা অবশ্যই আমার চ্যানেলে যোগ দিতে পারো তোমাদের ফিজিক্যাল সায়েন্সের উপর গাইডও চলে আসবে এবং তোমাদের ফিজিক্যাল সায়েন্সের উপর নতুন নতুন আইডিয়াও চলে আসবে এই বলে আজকে আমার এই ক্লাসটি এখানেই শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে